শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে এইটা আপনারা সবাই জানেন, কিন্তু আপনারা এইটা জানেন না শেখ হাসিনা বর্তমানে কোথায় রয়েছে। দর্শক শ্রোতা, শেখ হাসিনা কিন্তু প্রথমে ভারতের কলকাতার উদ্দেশ্যে রওনা হয়, তারপর কিন্তু কলকাতা বিমানবন্দর তাকে অনুমতি দেয়নি। তারপর শেখ হাসিনার হেলিকপ্টারটি কি করেছে, তার হেলিকপ্টারটি কিন্তু ভারতের আকাশের মধ্যে অনেকক্ষণ চক্কর দিচ্ছিল, তারপর কিন্তু সে আগরতলা বিমানবন্দরে নামতে চেয়েছিল, সেখানেও তাকে নামতে দেওয়া হয়নি। তারপর সে কি করেছে, সে কিন্তু কোনো রাস্তা না পেয়ে ভারতের বিএসএফ এর ক্যাম্পের মধ্যে অবস্থান করে এবং সেইখানেই কিন্তু তার হেলিকপ্টারটি ল্যান্ড করে। এখন বর্তমানে সে কিন্তু ভারতের আগরতলার শালবাগান ক্যাম্পে রয়েছে। দর্শক শ্রোতা, সে কিন্তু বিএসএফ এর আন্ডার রয়েছে এবং বিএসএফ এর কর্মীরা হচ্ছে ভারতের, এবং সেইখানে কিন্তু অনেক স্পেশাল ফোর্সের দ্বারা শেখ হাসিনাকে সিকিউরিটি দেওয়া হচ্ছে। এই বিষয়ে একজন সাংবাদিক বলে সেই জায়গার মধ্যে কোনো ক্যামেরা ইউজ করতে দিচ্ছে না, কোনো প্রকার মোবাইল এবং কোনো প্রকার সাংবাদিক যেতে দিচ্ছে না। দর্শক শ্রোতা, শেখ হাসিনা যেখানের মধ্যে অবস্থান করছে, এই নিয়ে আপনাদের কিছু ক্লিপ দেখাচ্ছি। এই যে দেখেন যে শেখ হাসিনা কিন্তু এইভাবেই হেলিকপ্টারের মাধ্যমে দেশ থেকে পালিয়েছে এবং সে কিন্তু সেনাবাহিনীর হেলিকপ্টার করে পালিয়েছে। দর্শক শ্রোতা, এই নিয়ে কিন্তু আরো আপনাদেরকে নেক্সট আপডেটগুলো দেখাবো। গাইজ, আপনারা তো এইটা দেখেছেন যে বাংলাদেশের মধ্যে কিন্তু আন্দোলন চলছিল এবং এই আন্দোলনেরও কিছু দৃশ্য দেখাচ্ছি, তারপর কিন্তু আপনারা স্পষ্টভাবে দেখতে পারবেন শেখ হাসিনা কিভাবে পালিয়ে গিয়েছে। এই যে দেখুন, এইটা হইলো শেখ হাসিনার কোপালি থ্রি পিস। বাংলাদেশ থেকে ভাগছে, বাংলার জনগণ যখন জেগে উঠছে তখন চোরের মতো ডলার, টাকা পয়সা, স্বর্ণ অলংকার যা আছে সব নিয়ে ইন্ডিয়া ফালাইছে। ইন্ডিয়া ফালাইল, তার কোনো রক্ষা নাই। এই বাংলার মাটিতে তাকে এনে আমরা ফাঁসিতে ঝুলবি পাব, ফাঁসিতে ঝুলাবো, ফাঁসিতে ঝুলাবো ইনশাআল্লাহ। এগুলো আমাদের টাকা, আমাদের টাকা। আমরা দেখতে পাচ্ছি গণভবন থেকে এই মুহূর্তে যেভাবে পাচ্ছে মানে এটি হচ্ছে কি, আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আপনাদেরকে অনেক দৃশ্য দেখানোর চেষ্টা করেছি আন্দোলনের এবং এই নিয়ে কিন্তু, এবং শেখ হাসিনা বর্তমানে কোন পদক্ষেপে রয়েছেন এবং কোন জায়গায় রয়েছেন এইটাও কিন্তু আপনাদেরকে বলতে চেয়েছি বা বলার চেষ্টা করেছি। দর্শক শ্রোতা, এইগুলো দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে, এইসব বিষয়ে আপনাদের মতামত কি, এইটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।